জানতে পারলাম যে এখানে মাছও লাইভ ধরতে পারা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকার মধ্যে অনেক সুন্দর একটি রিসোর্ট, আর তাও যদি হয় লাইভ ফিশিংয়ের সাথে, তাহলে তো অনেক জোশ হয়। ঢাকার মধ্যে এক টুকরো জঙ্গল যেন এই জঙ্গলবাড়ি রিসোর্টটি। তো চলেন ঘুরে দেখা যাক এই জঙ্গলবাড়ি রিসোর্টের একটি গল্প, যা আমি সুজুকিতে যখন জব করতাম তখন হয়ে গিয়েছিল এই ঘটনাটি। তো এই রিসোর্টে আসার পরে জানতে পারলাম যে এখানে মাছও লাইভ ধরতে পারা যায়। তো চলেন মাছ কোন ছিপি দিয়ে ধরা হচ্ছে আর মাছের যে ডিটেলসটা, মানে কত ঘন্টা কি আসে ওই বিষয়ে আমরা একটু জেনে আসি। আর এখানে কিন্তু মানে মোস্টলি দুইটা হচ্ছে পানির যে জায়গা, মানে মাছ যেখানে থাকে এখানে একটা আর ওই পাশে হচ্ছে আরেকটা। তো এখানে নতুন একটা অফার আসছে, বেশ কিছুদিন হয় নাই, মানে 20 কিংবা 15 দিন হয়েছে। তো আমরা এখন দেখবো অফারটা কি। তো চলেন দেখি ছিপিগুলা কোথায় আছে। এই যে ছিপির আসলে এই টাইপের হয়, মানে এটা একটু নর্মাল টাইপের মনে হয়। তো এই ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শামীম বাবু। তো ভাই আপনার কাছ থেকে জানতে চাবো যে এখানে আপনাদের ফিশিংটা কত ঘন্টা করা যায় আর কিরকম পেমেন্ট নিচ্ছেন? আমাদের ফিশিং এ আমরা এটা চালু করছি বেশি দিন হয় নাই, এখানে আপাতত আমরা পার আওয়ার 500 টাকা করে নিচ্ছি। আচ্ছা, তো এই এক ঘন্টার মধ্যে মানে যে যে কটা ধরতে পারে নাকি? যতগুলো মাছ ধরতে পারে উনি নিয়ে যাবে। আর আমাদের এখানে খুব তাড়াতাড়ি বারবিকিউ স্ট্যান্ড চালু হবে, ওখানে বারবিকিউ করতে পারবে। ওয়াও, তার মানে এখানে আপনারা মাছ ধরে আবার মাছ বারবিকিউ করে খেতেও পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছের যে জায়গাটা, আপনারা একদম ফ্রেন্ড সার্কেল নিয়ে কিন্তু বসে এখানে মাছ ধরতে পারবেন, ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করতে পারবেন। আর চাইলে কিন্তু মাছের বারবিকিউরও সুব্যবস্থা কয়েকদিন পরেই চলে আসবে, বাট এখানে তারও ব্যবস্থা আছে, হয়তোবা তার জন্য এক্সট্রা পেমেন্ট লাগতে পারে। তো এখানে ম্যানেজমেন্টের সাথে আরেকটু কথা বলে দেখতে হবে, কারণ এই যে ভাইয়ার সাথে আমরা একটু আগে কথা বললাম, ভাইয়া বলছে যে যারা কুক করে শেফ তাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করতে হবে যে বারবিকিউর চার্জটা আলাদা পেমেন্ট করতে হয় কিনা। আর এইখানটাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাছ ধরতে ধরতে যখন টায়ার্ড হয়ে যাবেন, চাইলে কিন্তু এখানে রিল্যাক্স করতে পারেন। এটা কিন্তু একটা আরামের যে চেয়ার আছে, ম্যাসেজিং চেয়ার, একদম ম্যাসেজ হবে। ম্যাসেজের যে চেয়ার রয়েছে এইটারও মেবি ঘন্টা প্রতি কিছু প্রাইস রয়েছে, তো এটা আমরা পরে জেনে নিব। এখন আপাতত আমাদের যে স্টেজটা করা হয়েছে আমরা স্টেজের দিকে চলে যাব, স্টেজটা দেখাই, কারণ বিকালে কিন্তু একটা গানের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো চলেন স্টেজের দিকে যাই। ফ্রিতে কিভাবে মার্কেটিং করতে হয় কই হামসে শিখে। তো যাই হোক, এই মাছ ধরার জায়গা থেকে আমরা বের হয়ে গেলাম, আর বের হয়ে গেলে এদিকটাতে মাঠ রয়েছে, সামনে রয়েছে সুবিশাল সুইমিং পুল, আর ঠিক তার ডানে গেলেই হচ্ছে গিয়ে বাম পাশে স্টেজ। আর আপনারা যদি গ্রুপ মেম্বাররা বসতে চান, সেখানে এই যে ছাতাওয়ালা জায়গা, ছায়াওয়ালা, এখানে আপনারা বসে টায়ার টায়ার নিয়ে সুইমিং পুলে জাম্প করতে পারেন ইজিলি। তো মোটামুটি বড় এরিয়া, আর এখানে একটা পাকার মতো, মানে স্টেজটা একদম পুরোপুরি পাকা, ওবায়দুল কাদেরের মতো আপনাদের স্টেজ ভেঙে পড়তে হবে না। আর পাশেই কিন্তু আপনারা চাইলেই চেয়ার টেয়ার সেট করে অনেক লোক বসতে পারবেন। তো বন্ধুরা এই ছিল জঙ্গলবাড়ি রিসোর্টের ছোট্ট একটি গল্প। তো ভবিষ্যতে আরও আরও অনেক গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো ছোট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি শেয়ার দিয়ে রাখবেন, আর বন্ধুদের নিয়ে চলে যাবেন রিসোর্টে মজা করতে। যদিও এটা একটা আনপেইড ভিডিও ছিল, আমার কাছে ভালো লেগেছে বিধায় আপনাদের কাছে, বাইকারদের কাছে জিনিসটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হেলেন খান চ্যানেলটির সাথে থাকবেন। আপনাদের মাঝে কিন্তু অনেক নতুন নতুন চমক নিয়ে আমি হেলেন খান হাজির হচ্ছি খুব দ্রুত।